আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছো। লাস্ট ভিডিওতে আমরা আমাদের সুইচে 3 নম্বর প্রবলেমটা সলভ করেছিলাম। তুমি যদি মিস করে থাকো, আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, দেখে নিও। আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব আমাদের সুইচ কেজের 4 নম্বর ভিডিওটি, যেটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু ফাইন্ড ম্যাক্সিমাম বিটুইন টু নাম্বারস ইউজিং সুইচ কেজ। দুইটা নাম্বারের মধ্যে কোনটা বড় সেটা আমরা বের করব সুইচ কেজের মাধ্যমে। বাট এটা সুইচ কেজ দিয়ে না করে ইফেলস দিয়ে করলে সবচেয়ে ভালো হবে। আমি তোমাদেরকে সাজেস্ট করব দুইটা নাম্বার থেকে যদি বড় নাম্বার বের করতে বলা হয়, অবভিয়াসলি ইফেলস ইউজ করবে। বাট এখানে সুইচ কেস টপিকটা আমি শেখাচ্ছি তোমাদের, এই জন্য আমি সুইচ কেস দিয়ে কীভাবে বের করতে হয় অ্যাজ অ্যান এক্সাম্পল দেখাচ্ছি। বাট রিয়েল লাইফে বা রিয়েল প্রবলেমে সবসময় ইফেলসই তোমরা ইউজ করবে। তাহলে চলো আমরা শুরু করে দিই আমাদের 4 নম্বর প্রবলেমটি। প্রথমে আমি আমার মেইন ফাংশনটা লিখে রেখেছি, তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি একটু ফন্ট সাইজটা বড় করে নিচ্ছি, তোমাদের জন্য বেটার হবে। ওকে, যদি দুইটা নাম্বারের মধ্যে আমি বড় ছোট তুলনা করতে চাচ্ছি, তাহলে আমার দুইটা নাম্বার লাগবে। ধরলাম একটা নাম্বার হচ্ছে N1, একটা নাম্বার হচ্ছে আমাদের N2। এখন ইউজারের কাছ থেকে আমাকে নিতে হবে, তো আমি ইউজারকে একটা মেসেজ দিব যে এন্টার টু নাম্বারস দিয়ে দিলাম। এবার দুইটা নাম্বার নেওয়ার জন্য আমাকে কী করতে হবে, স্ক্যান অ্যাপ ইউজ করতে হবে। তাহলে যদি যেহেতু আমার হচ্ছে এখানে ইন্টিজার টাইপ, তাই আমি এখানে পার্সেন্টেজ ডি ব্যবহার করলাম। একটা জিনিস খেয়াল করো, আমি পার্সেন্টেজ ডি, দুইটা পার্সেন্টেজ ডি এর মাঝখানে গ্যাপ রেখেছি। এখানে যদি আমি গ্যাপ না রাখি তাহলে কি এটা প্রবলেম হবে? মানে আমি বলতে চাচ্ছি, যদি আমি গ্যাপ রাখি তাহলে কি প্রবলেম হবে, আর যদি গ্যাপ না রাখি তাহলে কি প্রবলেম হবে? যদি প্রবলেম হয়ে থাকে তাহলে তুমি আমাকে কমেন্টে জানাবা, হ্যাঁ ভাই প্রবলেম হবে। আর যদি প্রবলেম না হয়ে থাকে তাহলেও আমাকে কমেন্টে জানাবা, না ভাই প্রবলেম হবে না। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের প্রথম যে ভ্যালুটা সেটা চলে যাবে আমাদের নাম্বার 1-এর ভিতরে, আর আমাদের দ্বিতীয় যে ভ্যালুটা সেটা আমাদের চলে যাবে কিসের মধ্যে, নাম্বার 2-এর মধ্যে। এবার আমরা কন্ডিশন চেক করব যে প্রথম নাম্বার কি দ্বিতীয় নাম্বারের চেয়ে বড় কি না। তাহলে আমরা কি ব্যবহার করে এই জিনিসটা করব, সুইচ কেজের মধ্যে। এখন তোমাদের এই ভিডিওর মাধ্যমে বা এই প্রবলেমটা সলভের মাধ্যমে সুইচ কেজের নতুন একটা জিনিস সম্পর্কে তোমরা জানবে। তোমরা এই পর্যন্ত যে প্রবলেমগুলো সলভ করে এসেছো সবগুলো প্রবলেমের মধ্যে এই সুইচ কেজের ভিতরে একটা জিনিস থাকতো, সেটা হোক নাম্বার বা ক্যারেক্টার বা যাই থাকুক না কেন, সুইচের ভিতরে আমাদের দুইটা জিনিস থাকতো। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, আমি যেটা করতে যাচ্ছি যে এটা তোমাদের ফার্স্ট টাইম, সেটা আমি কী করব, নাম্বার 1 গ্রেটার দ্যান নাম্বার 2, মানে আমরা ইফেলসের ভিতরে যেভাবে কন্ডিশন লিখতাম সুইচের ভিতরেও এভাবে কন্ডিশন লিখবো। তাহলে তুমি আমাকে বলতে পারো, ভাই সুইচ কেজের যে বেসিক ভিডিওটা ছিল সেখানে আপনি বলেছিলেন যে সুইচের ভিতরে অনলি নিউমেরিক্যাল জিনিসপত্র থাকবে, মানে 1, 2 বা হচ্ছে ক্যারেক্টার, এই টাইপের জিনিস থাকতে পারে। তো এখানে তো আপনি একটা কন্ডিশনই সুইচ কেজের মধ্যে দিয়ে দিয়েছেন। তুমি কি একটা জিনিস জানো যে ইফেলসের ভিতরে আমরা যে কন্ডিশনটা লিখি সেই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কী হয়, আর যদি ফলস হয় তাহলে কী হয়? যদি একটা কন্ডিশন ট্রু হয় তাহলে সেখান থেকে আমরা 1 রিটার্ন পাই, আর যদি একটা কন্ডিশন ফলস হয় তাহলে আমি সেখান থেকে 0 রিটার্ন পাই। কারণ কম্পিউটার তো আর N1 N2 এগুলো কোনো কিছু বোঝে না, এগুলো বুঝে না, কম্পিউটার শুধু 0 আর 1 বোঝে। এটা সবসময় মনে রাখবা, একটা কন্ডিশন যখন ট্রু হয় তখন সেখান থেকে আমরা 1 পাই। তো এই যে দেখো সুইচ কেজের ভিতরে এখান থেকে ওরা মেজার করবে যে N1-এর ভ্যালু যদি N2-এর ভ্যালু হচ্ছে বড় হয় তাহলে সে কী রিটার্ন পাবে, একটা 1 রিটার্ন পাবে। তাহলে আমি এখানে কেস 1 দিতে পারি, কারণ আমি জানি এই কেজের পর আমি যা লিখব এটার সাথে আমার সুইচের ভিতরে এই যে সুইচের কন্ডিশনের এখানে যদি ম্যাচ করে তাহলে এই কেসটা কাজ করবে। তাহলে N1 যদি N2-র চেয়ে বড় হয় তাহলে কী হবে, N1 is big। তাহলে আমি ইউজারকে মেসেজ করে বলে দেব প্রিন্ট এন ওয়ান ইজ বিগ। N1 is big। এখন N1-এর ভিতরে কার্ভেল এখানে পার্সেন্টেজ ডি হবে না, এইখানে হবে N1 আর এখানে হবে আমাদের পার্সেন্টেজ ডি। তাহলে পার্সেন্টেজ ডি ইজ বিগ, যে পার্সেন্টেজের মান হবে N1, তারপরে আমাদের কোডটা কী হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। এবার যদি কন্ডিশন ফলস হয় তাহলে এখান থেকে আমি কী রিটার্ন পাবো, 0 রিটার্ন পাবো। তাহলে আমি এখানে আরেকটা কন্ডিশন দিব কেস 0। এখন একটা জিনিস খেয়াল করো, N1 যদি N2-র চেয়ে বড় না হয় তাহলে টোটাল 3টা জিনিস হতে পারে। কি প্রথমত, N1 যদি N2-র চেয়ে বড় না হয় তাহলে N2 বড় হতে পারে, অথবা N1 আর N2 দুইটার ভ্যালুই সমান হতে পারে, অথবা তোমার এই দুইটা জিনিস না হয়ে তোমার দুইটা নাম্বারই 0 হতে পারে,
অথবা তোমার আরো অন্য কিছু হতে পারে, মানে ইনভ্যালিড কিওয়ার্ড হতে পারে, কারণ ইউজার যেহেতু দুইটা নাম্বার দেবে, ইউজার তো নাম্বার নাও দিতে পারে, সে প্লাস মাইনাস টিপে দিতে পারে, প্লাস মাইনাস ইনপুট দিতে পারে, বা যা তার যে কোনো মানে কিবোর্ডে যে কোনো একটা প্রেস সে করতে পারে, সেই ক্ষেত্রে সেটা ইনভ্যালিড হবে। তার মানে জিনিস খেয়াল করো, টোটাল কয়টা জিনিস আসতেছে, একটা হচ্ছে এন টু বড় হতে পারে এক, তারপরে হচ্ছে এন ওয়ান আর এন টুর ভ্যালু সমান হতে পারে দুই, আবার হচ্ছে এন ওয়ান আর এন টুর ভ্যালু দুইটাই জিরো হতে পারে, একই কথা, একই মানে জিরো হওয়া, দুইটা ভ্যালু দুইটা নাম্বার জিরো হওয়া, দুইটা নাম্বার সেম হতো একই কথা, বাদ দিলাম দুইটা। তারপরে আবার কি হতে পারে, ইনভ্যালিড হতে পারে। এখন তাহলে কেস ওয়ানের ভিতরে যদি না ঢুকে, তাহলে কেস জিরোতে এসে আমার টোটাল তিনটা কাজ করতে হবে। প্রথমে কি করতে হবে, যে ইফ নাম্বার ওয়ান মানে যদি হচ্ছে এই কেসের জিরোর ভিতরে ঢুকে, তাহলে একটা কন্ডিশন চেক করবে যে হচ্ছে আমাদের নাম্বার টু কি নাম্বার ওয়ানের চেয়ে বড় কিনা। যদি এটা হয়, মানে নাম্বার টু যদি নাম্বার ওয়ানের চেয়ে বড় হয়ে যায়, তাহলে কি হবে, নাম্বার টু ইজ বিগ, তাহলে আমি এই প্রিন্ট এফটা এখান থেকে কপি করে আনলাম, আর এখানে আমাদের কি হবে, নাম্বার টু ইজ বিগ। তারপরে আমাদের কোডটা আমরা কি করে ফেলবো, ব্রেক করে ফেলবো। এরপরে তাকে আরও একটা কন্ডিশন আমি চেক করতে বলবো, সেটা হচ্ছে নাম্বার ওয়ান আর নাম্বার টু কি সমান কিনা, কারণ এই কন্ডিশন যদি কাজ না করে তাহলে তাকে তো আবার আরেকটা কন্ডিশন চেক করতে হবে সেটা। তাহলে এখন আমি এখানে কন্ডিশন দিব, ইফ এন ওয়ান ইকুয়াল ইকুয়াল এন টু, যদি নাম্বার ওয়ান এবং নাম্বার টু দুইটাই সমান হয়, তাহলে এখান থেকে আমি কী প্রিন্ট করবো, যে নাম্বার ওয়ান আর নাম্বার ওয়ান অ্যান্ড নাম্বার টু বোথ আর ইকুয়াল, তাহলে পার্সেন্টেজ ডি অ্যান্ড পার্সেন্টেজ ডি বোথ আর ইকুয়াল, ই কিউ ইউএল বোথ আর ইকুয়াল। তাহলে প্রথমটা হবে কার ভ্যালু, নাম্বার ওয়ানের ভ্যালু, আর দ্বিতীয়টা হবে আমার নাম্বার টু এর ভ্যালু, মানে নাম্বার টু এর ভ্যালু, তাহলে কন্ডিশনটা হয়ে গেল। এবার যদি কোনোটাই কাজ না করে, কেস ওয়ানও কাজ না করলো না, কেস জিরোও কাজ করলো না, তাহলে আমাদের আরেকটা জিনিস আছে, আমাদের জানি সুইচ কেস থেকে, সেটা হচ্ছে আমাদের ডিফল্ট কিওয়ার্ড। তো ডিফল্টে আমাদের কী মেসেজ প্রিন্ট করবো, যে প্রিন্টএফ ইনভ্যালিড ইনপুট, ব্রেক করে দিলাম। এবার যদি আমি কোডটাকে রান করি, ওকে, কোডটাকে আমি রান করলাম, এখানে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে, ওয়ার্নিংটা পড়ো, এটা অবশ্যই পড়বা অলওয়েজ, যে ওয়ার্নিং সুইচ কন্ডিশন হ্যাজ বুলিয়ান ভ্যালু। তোমরা একটা জিনিস খেয়াল করো, আমরা অলওয়েজ, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড, যে সুইচের ভিতরে একটা বুলিয়ান ভ্যালু দেওয়া, কিন্তু আমরা এখানে কি বুলিয়ান দিয়েছি, না, মানে সুইচের ভিতরে আমরা একটা বুলিয়ান ইউজ করেছি। বুলিয়ান মানে কি, বুলিয়ান মানে হচ্ছে একটা কন্ডিশন চেকিং যাকে বলে। তো আমি এখানে কি করেছি, সুইচ কন্ডিশন হ্যাজ বুলিয়ান ভ্যালু, মানে সুইচের ভিতরে আমি বুলিয়ান ইউজ করতেছি, কিন্তু এটা করাটা ঠিক না, এই জন্য ওরা আমাকে ওয়ার্নিং দিয়েছে, কিন্তু কোড কিন্তু ঠিকই রান হবে। তো এটা টু নাম্বার, তো প্রথমে আমরা দিয়ে দেখি 10 and 20, তারপর আমরা কী বুঝলাম, 20 is big, 10 20-র মধ্যে 20 big। এরপরে কোডটাকে আমরা আবার রান করলাম, এবার আমরা কী দিব, দুইটা নাম্বারই সেম দিব, লাইক 10 and 10, তাহলে কী বলবে, 10 and 10 বোথ আর ইকুয়াল। এরপরে আমি হচ্ছে কী দিব, এবার আমি একটা অন্য কিছু দিব, লাইক হচ্ছে আমি একটা ইনপুট দিলাম, মাইনাস দিলাম, তাহলে ইজ বিগ। এখানে কী করেছে জানো, এখানে হচ্ছে তোমার যে ওদের যে আস্কি ভ্যালুটা আছে, সেই আস্কি ভ্যালুটা নিয়ে নিয়েছে, এই জন্য, কারণ আমরা তো এখানে ইন্টিজার ব্যবহার করেছি, তাই এখানে আস্কি ভ্যালুটা নিয়ে নিয়েছে। তো আমাদের মেইন গোল ছিল যে দুইটা নাম্বার থেকে কোন নাম্বারটা বড় এবং কোন নাম্বারটা ছোট সেটা বের করার সুইচ কেস দিয়ে। তো আশা করি বুঝতে পেরেছো। তো আমরা এই ভিডিওতে একদম লাস্ট মোমেন্টে এসে আমাদের কী বাকি, আমাদের হচ্ছে কুইজ পার্টটা বাকি, যেটা হচ্ছে একটা ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। তাহলে চলো আমরা কুইজটা সলভ করি। তার আগে বলে নিচ্ছি, তুমি যদি এই ভিডিওটা দেখে এই প্রবলেমটা 100% বুঝে থাকো, তাহলে আমাকে এক কাপ কফি খাওয়াতে পারো, অথবা আমাদেরকে ডোনেট করতে পারো, ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তাহলে চলো এবার আমরা কুইজে চলে যাই। আজকের কুইজটা হচ্ছে, এই পুরো কোডটা তুমি দেখবা ফার্স্ট টু লাস্ট, কোন জায়গায় ভুল আছে সেটা তুমি বলবা। যদি অপশন, যদি লাইন নাম্বার 5 ভুল থাকে তাহলে বলবা অপশন 1, লাইন নাম্বার 6 থাকলে বলবা অপশন 2, লাইন নাম্বার 7 থাকলে বলবা অপশন 4, আর সবগুলো অ্যান্সার তো কমেন্টেই দিবা, সেটা তো জানা কথা। আর যদি কোনো প্রবলেম না থাকে তাহলে কমেন্ট করে দেবা যে অপশন 5। তো এই ছিল আমাদের আজকের প্রবলেম, নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করবো আমাদের সুইচ কেজের 5 নাম্বার প্রবলেমটি। আশা করি ভালো থাকবা, আল্লাহ হাফেজ।